আমি অবশ্যই সংবিধান মানি, এমন সংবিধান মানি যে 1400 বছরে একটা সংশোধনী আসে নাই। আমরা কোরআন হাফেজের বিরুদ্ধে এমন কি সংবিধান হলেও, এই হলেও কথাটা দেখে ওরে বাপরে বিরাট পয়েন্ট একটা পেয়ে গেছে, ফাঁসি তো দিতে হবে, কি দিয়ে দেবে, কোন পয়েন্ট তো খুঁজে পেতে হবে, তো রিমান্ডে যে লাভ হলো লস হলো, বিরাট লাভ, ছোটখাটো লাভ, চোর ডাকা কারাগার থাকে, আপনি কেন এর মধ্যে আসছেন? বাবা আমি তো ইচ্ছে করে আসি, আমাদের জোরকে নিয়ে এসে কি করবো, চিনো আর হামারা হিন্দুস্তান হামারা বতন মুসলিম হায় বতন হায় সারা জাহান হামারা, এই তো মুসলমানদের জায়গা ছিল এক সময়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। মুসলমানের তৌহিদ আমানতের সামনে দুনিয়া টিকতে পারে না। তৌহিদ কি আমানত সিনু মে হামারে সবার কর চুকে হোতে ইমতিহান হামারা মগর কে ওয়াদি মে গুঞ্জ আজা হামারে থমতা না থা কহীন সে সলে রওয়া হামারা চিনো আরব হামারা হিন্দুস্তান হামারা বতন মুসলিম হায় বতন হায় সারা জাহান হামারা, এই তো মুসলমানদের জায়গা ছিল এক সময়। কিসের চীন, কিসের আরব, কিসের ভারত, সবই মুসলমানের, কেন মুসলমানের জন্যই আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন, কাফেরের জন্য করেন নাই। কোন কাফের জান্নাতে যাবে না, কোন বেদাতি জান্নাতে ঢুকবে না, কোন মুশরিক জান্নাতে যেতে পারবে না, জান্নাতে গেলে শুধুমাত্র হাদিসপন্থী খাঁটি মুত্তাকী পরহেজগার লোকের জান্নাতে যাবে। এত সস্তা কারাগার। আমি যখন গেলাম আমার পাশে ছিল 16 জন ফাঁসির আসামি, আর আমি একা বিনা ফাঁসির লোক, তখন তো রায় তো হয়নি। ওরা বলে স্যার আপনাদের মতো লোক যদি কারাগারে আসে তো আমরা কোথায় যাব, লজ্জায় শর্মে। স্যার কারাগার তো চোর চোরের জায়গা, চোর ডাকাত কারাগারে থাকে, আপনি কেন এর মধ্যে আসছেন? বাবা আমি তো ইচ্ছে করে আসি, আমাদের জোরকে নিয়ে এসে কি করবো। প্রতিদিন সকালে ওদেরকে 10 দিতাম তফসির শোনাতো ইত্যাদি ইত্যাদি। আজও আমি জানি না যে কোন অপরাধ আমার ছিল। আল্লাহ যদি কখনো কেয়ামতের মাঠে এক জায়গায় হাজির করে সেদিন আমার প্রশ্নের জবাব তাদের দিতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কশ্চিন কালো দুনিয়া দুনিয়া অর্জনের জন্য আখেরাতের আন্দোলন করে না। মূল কথা হচ্ছে ওয়াতাসাউমু হাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো। রজ্জুটা কি? কোরআন হাদিসের ব্যাখ্যা হচ্ছে রজ্জু হচ্ছে কোরআন এবং হাদিস, রজ্জু কোনো ফেকার বই নয়। আর বলতে হবে রজ্জু আপনাদের তৈরি করা কোনো সংবিধান নয়, রজ্জু আল্লাহর পাঠানো ওহির বিধান কোরআন এবং হাদিস। মুসলমানকে শুধু মানব জাতিকে বলা হয়েছে রজ্জু ধরার জন্য, আমরা সেই হুকুমটাই মেনে চলার চেষ্টা করছি। আমাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে আপনি দেশের সংবিধান মানেন না, বলে হ্যাঁ কেন মানবো না, মেনেই তো চলি। এই যে আপনি বলেছেন তবলিগ ইস্তেমার ভাষণে, আমার ভাষণটা নিয়ে আমাকে দেখাচ্ছে। আমরা কোরআন হাফেজের বিরুদ্ধে এমন কি সংবিধান হলেও, এই হলেও কথাটা দেখে ওরে বাপরে বিরাট পয়েন্ট একটা পেয়ে গেছে, ফাঁসি তো দিতে হবে, কি দিয়ে দেবে, কোন পয়েন্ট তো খুঁজে পেতে হবে। তো আমি তখন বললাম ঠিক আছে, ধন্যবাদ আপনাদের, আপনার সবাই মুসলমান কি না তাই বলেন, তাহলে আমরা মুসলমান। আমি অবশ্যই সংবিধান মানি, এমন সংবিধান মানি যে 1400 বছরে একটা সংশোধনী আসে নাই, আর আপনার সংশোধনী মাত্র এই কয়দিনের মধ্যে 14 সংশোধন হয়ে গেছে, তাহলে কোনটা মানবো তাই আপনারা বলে দেবেন, আমি সেটা করবো। তো আর কি বলবে, আর উত্তর দিতে পারে? লাভের মধ্যে লাভ হলো আমি কারাগার থেকে বেরিয়ে মাদার টেক মসজিদে জুমার খদ্দা দিয়েছি, খদ্দার পরে দাঁড়িয়ে যে এক মুখ দাঁড়িয়ে নিয়ে গলা জড়িয়ে দিয়ে বলছে স্যার আমি সেই পাপি সেই লোক, যদি আপনার সঙ্গে রিমান্ড আমি না থাকতাম, যদি আমি আপনার রিমান্ডের অফিসার না হইতাম, আজকে আমি আহলে হাদিস হতে পারতাম না। আপনি অর্জন দোয়া করবেন, তা রিমান্ডে লাভ হলো লস হলো, বিরাট লাভ, ছোটখাটো লাভ, ছোটখাটো লাভ না। অসংখ্য পুলিশ ভাই, অসংখ্য বড় অফিসার আহলে হাদিসের দাওয়াত পেয়েছে আমাদের মাধ্যমে, ইনশাল্লাহ আরো ভবিষ্যতে পাবে।